হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনের গার্ডেনে। আর বেশিরভাগ দিনই ঘুম থেকে উঠেই আমি এই গার্ডেনে আসি আর কি, মানে বাড়ির সামনের এই গার্ডেনে। আর এখানে এলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, কেন বলো তো? কারণ গার্ডেনে এলেই আমার ছোটো ছোটো পশুগুলোকে আমি দেখতে পাই, ওদের সাথে একটু সময় কাটাই, ওরা এই সময়টা এই গার্ডেনে একটু খেলা করে নিজেদের মতো, খুব ভালো লাগে সেটা দেখতে আমার। তার সাথে চারিপাশে একটা ভীষণ সুন্দর পাখির ডাক শুনতে পাওয়া যায়, যেটা মনটাকে খুবই ভালো করে দেয়। এছাড়াও আশেপাশে আমাদের বাগানে অনেকই ফুল গাছ রয়েছে, প্রতিটা গাছে প্রতিদিন মানে ভ্যারাইটিস ফুল ফোটে। তো সব মিলিয়ে আমাদের গার্ডেনের পরিবেশটা সকালবেলা বেশ শান্ত আর মনোরম থাকে, তো সেই কারণে এখানে এলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো সেই কারণে যেদিন অন্য কাজ থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেদিন খুব বেশি কাজ না থাকে আমি সবসময় চেষ্টা করি সকালবেলা উঠে গার্ডেনে এসে কিছুটা সময় কাটাতে। তো সেই কারণে আজকেরও চলে এসেছি গার্ডেনে। আর আজকের এসে দেখলাম আমাদের গেটের বাইরে এই যে ফুল গাছটা রয়েছে, সাদা কালারের কাঞ্চন ফুলের গাছ, এই গাছটায় আজকের বেশ অনেক ফুল ফুটেছে। তো আমি প্রতিদিনই তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফুলের গাছের, মানে আমাদের যে গাছগুলো রয়েছে তাতে বিভিন্ন যে ফুলগুলো ফোটে সেগুলো শেয়ার করি। তো আজকেরও দেখো এই গাছটায় এত সুন্দর মানে ফুল ফুটে রয়েছে, পুরো গাছটা সাদা হয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো সেই কারণে তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম, তোমরা ডেফিনেটলি জানিও যে এটা কেমন লাগলো তোমাদের, আর তোমরা এটাও জানিও যে তোমাদের সকালটা কিভাবে শুরু করো। আর এদিকে দেখো মা সকালে এখন চা খাচ্ছে, আর হাম্বু ডাম্বু দুজনে এসে মার কোলে বসে পড়েছে। আর এটা শুধু আজকের বলে নয়, প্রতিদিনই ওরা এই একই কাজ করতে থাকে, মানে মা সকালবেলা উঠে যখন চা খায় ওরা দুজনে ঠিক মানে সে খবরটা পেয়ে যায় আর কি, কীভাবে জানি না, তো এসে মোটামুটি নিজেরাই এসে এরকমভাবে কোলে বসে পড়ে, কারণ এটা ওদের আদর খাওয়ার সময় আর কি। মা যতক্ষণ চা খায় ওরা ঠিক এইভাবে দুজনে বসে থাকে শান্তভাবে আর মায়ের আদর খেতে থাকে। আমাদের যেমন প্রত্যেকের মর্নিং রুটিন থাকে যে সকালবেলা উঠে বিভিন্ন ধরনের যে কাজগুলো করি, আর এদের দুজনের হচ্ছে মর্নিং রুটিন এইটা, সকালবেলা উঠে মা যখন চা খাবে ওরা দুজনে এসে বসে পড়বে মায়ের কোলে আর আদর খাবে। দেখো কিভাবে আদর খাচ্ছে খালি, কি কিউট লাগছে তাই না? এদিকে ঠাকুর পূজার জন্য সমস্ত ফুল তোলা হয়ে গিয়েছে। আর আজকের আমাদের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে জ্যাম পাউরুটি, তো সেটাই আমি এখন এখানে রেডি করছি। তো এখানে আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে না আমাদের একটা ইনভিটেশন রয়েছে, তো কোথায় যাব কি ব্যাপার সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের আমরা যাচ্ছি একটা মামার বাড়িতে, ওনাদের বাড়িতে আজকের কালী পূজার অনুষ্ঠান রয়েছে, তো সেখানে আমাদের সবার ইনভাইট আছে, তো আমরা যাচ্ছি। আর এই যে আমরা এখন রেডিও হয়ে গিয়েছি। হ্যাঁ, আর ওটাও মামাদের হচ্ছে মানে নিজস্ব পূজা, মানে বাড়ির কালী পুজো, তো সেখানেই আমাদেরকে ইনভাইট করেছে। আজকে আমরা যাচ্ছি একদমই কাছে, মানে আমাদের মামার বাড়ির একদম কাছে, আবার আমাদের মামার বাড়ির পাশেই ওই মামাটার বাড়ি, তো মানে হাঁটা রাস্তা আর কি, তো হেঁটে হেঁটেই যাবো। ঠিক আছে, তো চলো এখন আর কথা নয়, একদম ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তার আগে আমরা কিরকম সেজেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, মানে আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর আমরা যখন গিয়েছিলাম তখন মানে ঠাকুর এসে গিয়েছে, কিন্তু পূজা তখন অব্দি স্টার্ট হয়নি। সবে পূজার অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছিল, শুনলাম পূজা নাকি অনেক রাত্রে শুরু হবে, তো সেই জন্য ওখানে একটুখানি বসে টাইম স্পেন্ড করলাম, দেন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর আমরা মানে অত রাত পর্যন্ত ওখানে থাকতে পারতাম না আর কি, বাড়িতে কিছু কাজ ছিল, তো সেই জন্যই তাড়াতাড়ি চলে এলাম। সেই জন্য আমিও ওখানে পূজার মুহূর্তটা দেখতে পারলাম না, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।